দেখেন আমাদের এখানে আমরা অযোধ্যা পারে এসেছি। তো এটা আমাদের ড্যাম বলছে, যেখান থেকে এখান থেকে নিচ থেকে পানি যাচ্ছে, পানি আছে নিচে, আমরা উপরে চলে এসেছি মেট্রো গাড়ি করে, ওই নিচে আছে। তো এটা আমি আলামিন ব্লগ চ্যানেলের জন্য করছি, তো আলামিন আসতে পারেনি সেই জন্য ভিডিওটা আমি করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও নিচ থেকে করা হয়নি অবশ্যই, আমি উপর থেকে চালু করলাম। ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আরও দেখাবো, সব কিছু আছে সামনে, আরও ঝর্ণা টর্ণা আছে। এটা অযোধ্যা পাহাড় আপনার পুরুলিয়ায়, এই সুন্দরবনে আমরা ছাগল দেখতে পেলাম, দেখতে পাচ্ছেন এটা আমাদের সুন্দরবন। টপে উঠবো আমরা, ওই টপে দেখুন আমরা উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই একটা সুন্দর জায়গা। এখানে এটা বলতে পারলে আমরা ছোটো দার্জিলিং বলতে পারবেন, বারবার বলছি কারণ দার্জিলিং এর সেমি করেছে জায়গাটা, অবশ্যই ভালো হবে। এটা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর জায়গা, এখানে পড়ে গেলে একবার ডাইরেক্ট, কিছু করার নাই, উপরে দেখতে হবে ডাইরেক্ট, নিচে পড়লে উপর উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছেন আরও উপরে উঠতে হবে, দেখি শেষ পর্যন্ত উঠতে পারি কি। অবশ্যই সামনে শিলে চলে এসছে, ওখানে শিলে আছে আপনার, ওখানটা শিলে আছে, যাবো অনেক জনাই যেতে পারছে না, তো দেখাই কত যেতে পারি। অযোধ্যা পাহাড় দেখেন, আমাদের একটা কাকু চলে এসছে, মুড়ি সেই ঈশা ছাড়বো ইউটিউবে। অযোধ্যা পাহাড় এটা দেখা যাক কত দূর উঠতে পারি, চলেন উপরে গিয়ে দেখাবো। অত বড় ভিডিও করতে পারছি নি, আমরা পাহাড়ের টপে চলে এসেছি। এটা সব যেতে পাহাড়ের দুটো জায়গা দেখতে পাচ্ছেন, সিঁড়ি দেখে উঠবো। বর্তমানে আমরা টপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা পাহাড়ের সবচেয়ে টপ জায়গা, এখানে মতন উঁচু জায়গা নাই, চারিদিকে হাফে আলামুর থেকে নিচে যাবো, অন্য একটা স্পটে যাবো। তো চলেন অন্য স্পটে গিয়ে দেখাচ্ছি আপনাকে, তো ভয়ঙ্কর জায়গা অবশ্যই। দেখুন সিঁড়ি দিয়ে নামছি, নিচে সিঁড়ি নামবো। তো চারিদিক আমরা অন্য স্পটে গিয়ে দেখো, চলেন শুধু জঙ্গল আর জঙ্গল, এটাই আমাদের পাহাড়ের সবচেয়ে পাহাড়ের উঁচু জায়গা ছিল। এটা হলো আপনাদের ব্লগারের মাইত্রব্বা, তো চলে অন্য একটা স্পটে যাই, দেখেন থাক চলেন এসেছি একটা স্টপে। এটা বলছে আপনার মার্বেল লেক, তো এটা শুধু পানি ছাড়া কিছুই নাই, ব্রিজের মতন এটা পানি ফিল্টার করার জন্য আছে, এটাকে বলছে মার্বেল লেক। হ্যাঁ চলুন আরেকটা স্টপে যাই, ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, নাহলে বড়ো ভিডিও আমি আপলোড দিতে পারবো না। ঝর্ণা চলে এসেছি, যেটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম সে জায়গায় চলে আসলাম। দেখে নিচে যাই, দেখে ও কি করা যাক, দেখা যাক নিচে কি কেউ যাবে, নিচে যাবে যাবে বলছে আর কমেনি। অনেক নিচ, অনেক নিচ,
লাস্ট কত দূর যেতে পারি আমরা আজ শুরু যখন করেছি শেষটা করব ও আরো আছে ও মাই গড শেষ দেখা বলবো শেষ দেখে ছাড়বো বলে আজকে আমরা লেগেছি দেখা যাক বহুত নিচে বহুত নিচে যদি একবার পড়ি নিচে পড়লে একবার ডাইরেক্ট উপর পড়লেই ও আমার এই মনে হচ্ছে অ্যাডভেঞ্চার করছে সবাই উপর হাবে না আসছে ফাইনালি আমরা চলে এসেছি নিচে মাত্র ফাইনালি ও ও চলে এসেছি সেই আনন্দ নিচে দেখাচ্ছি সব ফোন করে খুব আমরা অ্যাডভেঞ্চার করতে চলে এসেছি সেরকম ব্যাপার দেখতে পাচ্ছেন খুব মারতে জায়গা ও এই জায়গা ঝর্ণা ঝর্ণা এইটাই মাত্র বা বলছে নিচে যাবো যাক দার্জিলিং কে বললাম আপনাদের ও ঝর্ণাটা খুব সুন্দর ভাল লাগছে দেখে চলুন নিচে গিয়ে আমরা স্নান করবো মাত্র তবে চলে এসছি মিচ এখনো আছে কিন্তু এটা আমাদের কাছে অনেক মিচ এটাই লাস্ট ওই গাটা ধরছে দেখতে পাচ্ছেন গা ধার প্ল্যান ছিল কেউ আসতে পারছে না নিচে সেই জন্যে গা কেউ ধরবে না তা বলছে তো এখান থেকে আমি ঘুরে যেতে হবে চলেন দ্বিতীয় কোথায় যায় তারপর দেখা যাক চলেন ওঠার টাইম একটু দেখাবো চলেন অনেক নিচে এসেছিলাম তো উপরে উঠছি উপরে আর কি নামতে তো ভালো লাগলো উপরে তুমি তো সিঁড়ি গুনছে দেখা যাক বলে ড্রেস ওঠা পাশে আমি ড্রেস ওঠা পাশকে পূজাবে দেখতে আসেন সামনে গুনছে তো দেখছি চলেন হাবে যাবো লাগছে নিচে দেখ নিচে চলেন আমরা উপরে উঠেছিলাম বেশি ধাপ হয়নি 600 ধাপ হয়েছে চলেন আমাদের জার্নি শেষ হলো ভিডিওটা এখানে শেষ করছি